প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার শরীরের কোনো অংশ কালো হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ করে আপনার হাত বা পা কালো হয়ে যেতে পারে। আমরা যদি এর কারণটা খুঁজতে যাই, আমরা প্রায় সময় যে কারণগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে হাতের কিংবা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এই রক্তনালী কী কারণে আসলে বন্ধ হয়, বিশেষ করে যাদের হার্টের ভালভের প্রবলেম আছে অথবা কারো দীর্ঘদিন ধরে হয়তো বা তার পায়ের বা হাতের রক্তনালীগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, হঠাৎ করে সেই রক্তনালীটি বন্ধ হয়ে যেতে পারে। তখন যে জায়গাটি বন্ধ হয়ে গেছে তার পরবর্তী অংশটি বা নিম্ন অংশটি কিন্তু হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। এবং এই কালো হওয়া হচ্ছে পচন শুরুর প্রাথমিক অবস্থা। এবং এই রোগীকে যদি ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া না হয় তাহলে কিন্তু তার পাটি পচন ধরে যেতে পারে, এমনকি আক্রান্ত এই পাটি কেটে ফেলে দিতে হতে পারে। অতএব আরেকটি বিষয় আপনাদের মনে রাখা উচিত, যাদের অনেক সময় আমাদের যে গলা আছে গলায় একটি বাড়তি হাড় থাকতে পারে, এটিকে সার্ভাইকাল রিব বলি আমরা, অথবা তীব্র কোনো ঠান্ডার পরিবেশে গেলে অনেকের আঙ্গুলও কালো হয়ে যেতে পারে। অতএব আপনার হাতটির আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল অথবা হাত বা পায়ের কোনো একটি অংশ হঠাৎ করে যদি কালো হতে থাকে, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আপনার রক্তনালীটি হয়তো বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ না খেয়ে, এক্সরে বা এমআরআই এ জাতীয় পরীক্ষা করে সময় নষ্ট না করে আপনার উচিত হবে দ্রুত একটি একজন ভাস্কুলার সার্জনকে দেখানো। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে, এখানে এ জাতীয় চিকিৎসকদেরকে আপনারাও পাওয়ার সুযোগ পাবেন। তাদের স্বর্ণপূর্ণ হলে আশা করা যায় যে আপনার এই হাত বা পাটিকে আমরা বিপদ থেকে অর্থাৎ কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারবো।